বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর জেলা সহ ইতিমধ্যে পর্যায়ক্রমে অনেকগুলো জেলার ভিডিও প্রকাশ করছে মিরর অফ অ্যাডভেঞ্চার। তারই ধারাবাহিকতায় আজকে দশতম পর্বে ফরিদপুর জেলার ইতিহাস। আপনাদের সাথে আছি আমি সানাউল্লাহ সালমান। এই পর্বে আমরা দেখব ফরিদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং দর্শনীয় স্থান সহ এখানকার মানুষের জীবন আচরণ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সহযোগিতার লক্ষ্যে ভিডিও সম্পর্কে কমেন্টস করুন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা বৃহত্তর ফরিদপুর জেলা। এক সময় বাংলাদেশের সবথেকে বড় জেলা হিসেবে পরিচিত ছিল এই জেলার। কালক্রমে দেশের উন্নয়নের লক্ষ্যে জেলাটিকে বিভক্ত করে আরও কয়েকটি জেলা, যেমন রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলাকে স্বতন্ত্র জেলায় রূপান্তর করা হয়। বর্তমানে এই জেলার আয়তন 2072.72 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 17,42,720 জন। এর মধ্যে শিক্ষার হার শতকরা 49.52%। এই জেলার নামকরণে রয়েছে চমকপ্রদ ইতিহাস, সে বিষয়ে জানব। তবে তার আগে চলুন জেনে নিই এই জেলার ভৌগোলিক অবস্থান। ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ভৌগোলিক সীমানা অনুযায়ী এই জেলার উত্তরে রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলা, পশ্চিমে নড়াইল ও মাগুর জেলা, দক্ষিণে গোপালগঞ্জ, পূর্বে ঢাকা, মুন্সিগঞ্জ এবং মাদারীপুর জেলার অবস্থান। বাংলাদেশের যে কোনো জেলার সাথে এই জেলার চমৎকার যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সড়কপথে আরামদায়কভাবে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো সময় এখান থেকে গাড়ি পাওয়া যায়। এছাড়া রেলপথেও এ জেলার সাথে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা আছে। নদীপথেও লঞ্চ, স্পিডবোট, নৌকায় বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। চলুন এবার জেনে নেই এই জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। ব্রিটিশ শাসনামলে সৃষ্টি একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর। অনেক আউলিয়া, দরবেশ, রাজনৈতিক এবং পুণ্যাত্মার আবাসভূমি হিসেবে এ অঞ্চল অত্যন্ত প্রসিদ্ধ। এ জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ। প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাইহির শিষ্য শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির নামানুসারে এ জেলার নামকরণ করা হয় ফরিদপুর। ফরিদপুর জেলার প্রতিষ্ঠার সন 1786 হলেও তখন এটির নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা। 1807 খ্রিস্টাব্দে ঢাকা জালালপুর হতে বিভক্ত হয়ে এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয় এবং হেডকোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে। এই জেলায় হাজি শরিয়তুল্লাহর নেতৃত্বে ফরাইজি আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে। একসময় গড়াই, মধুমতি, বারাসিয়া, চন্দনা, কুমার প্রভৃতি নদীর তীরবর্তী জমিতে নীল চাষ করা হতো। আলফাডাঙ্গা ও মীরগঞ্জে প্রধান কুঠি স্থাপন করা হয়েছিল। এই জেলা 52টি নীলকুঠির অন্তর্ভুক্ত ছিল। নীলকুঠির প্রধান ম্যানেজার ছিলেন ডানলপ। অন্যান্য জেলার ন্যায় নীল বিদ্রোহ হয়েছে এই ফরিদপুরেও। এতে নেতৃত্ব দেন দুতুমিয়া। এক সময় এ জেলা বিলপুরদান জলাভূমি এলাকা ছিল এবং পদ্মার প্লাবনে পলিমাটিতে উর্বর হতো। জেলা শহর বর্তমান কুমার নদীর তীরে অবস্থিত। ফরিদপুর জেলা অনেকগুলো ইতিহাস সমৃদ্ধ দর্শনীয় স্থানে পরিপূর্ণ, দেখব সেগুলো। তবে তার আগে জেনে নেই এই জেলার প্রশাসনিক এলাকা সম্পর্কে। ফরিদপুর পৌরসভা সৃষ্টি হয় 1869 সালে। এ জেলায় মোট পৌরসভা 5টি, ওয়ার্ড 36টি, মহল্লা 92টি, ইউনিয়ন 81টি এবং গ্রাম 1887টি। মোট উপজেলা 9টি। উপজেলাগুলো হল ফরিদপুর পৌরসভা, ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারি উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, মধুখালী উপজেলা, ভাঙ্গা উপজেলা, নগরকান্দা উপজেলা, চরবাদ্রাসন উপজেলা, সদরপুর উপজেলা এবং সালথা উপজেলা। প্রত্যেকটি উপজেলার রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। অন্য কোনো পর্বে তা অবশ্যই মিরর অফ অ্যাডভেঞ্চার আপনাদেরকে দেখাবে। দেশের প্রধান পাট ফলনশীল জেলা এই ফরিদপুর। ফরিদপুরে সুস্বাদু ধান, ইক্ষু, গম, পেঁয়াজ, সরিষা সহ নানা ফসল উৎপন্ন হয়। এ জেলার পদ্মার ইলিশ জগৎখ্যাত হয়ে আছে আজও। আকাশ ও উজান থেকে আসা পানির উপযোগিতায় কৃষির সম্প্রসারণ হয়েছে অব্যাহত। এখনও কৃষি এখানকার অর্থনীতির প্রাণ। পদ্মার কোল থেকে ভুবনেশ্বর ও আড়িয়াল খাঁ
কুমার, মধুমতি, গড়াই, চন্দনা, বারাসিয়া নদী মানুষের হাতে সোনার ফসল ও মাছসহ অন্যান্য সম্পদ তুলে দিয়েছে। অতি সুপ্রাচীন এই জেলায় আজও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যায়। চলুন জেনে আসি এই জেলার কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে। ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক। ফরিদপুরবাসীর নির্মল বিনোদন কেন্দ্র ও আকর্ষণীয় স্থান এই ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্কটি। ফরিদপুর শহরের গোয়ালচামাট এলাকায় 14 একর জমির উপর ওয়ান্ডারল্যান্ড ও পৌরসভার যৌথ উদ্যোগে এই শিশু পার্ক নির্মাণ করা হয়। এই বিনোদন কেন্দ্রটি শুধু দেশের শ্রেষ্ঠ পার্কই নয়, বরং এটি বিশ্বমানের একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। কানাইপুর সিকদার বাড়ি বা ফরিদপুর জমিদার বাড়ি। ফরিদপুরের জমিদার শাসনের ইতিহাস বেশ সমৃদ্ধ। এখানকার খ্যাতনামা জমিদার বংশগুলোর মধ্যে অন্যতম ছিল কানাইপুরের সিকদার বংশ। এদের বাসস্থানের ধ্বংসাবশেষ আজ আমরা দেখতে পাই সিকদার বাড়ি হিসেবে। কুমার নদীর পাড়ে 400 বছর আগের জমিদার বাড়িটি অনেক দিক থেকেই কানাইপুর গ্রামটিকে বাংলাদেশের অন্যান্য গ্রামের তুলনায় আলাদা করে রেখেছে। জমিদার বাড়িটি ফরিদপুর জেলার সিকদার বাড়ি হিসেবেই অধিক পরিচিত। জমিদার হিসেবে সিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতারিণী সিকদারের আমল থেকে। বিধবা রানী ভবতারিণী, তার একমাত্র সন্তান সতীনচন্দ্র সিকদার এবং অপর এক বিপত্নিক কর্মচারীর সাহায্যে তার জমিদারি পরিচালনা করেন। তবে ভবতারিণীর এই একমাত্র পুত্র সন্তান সুশাসকের চাইতেও উদ্দস্ত, অহংকারী এবং কূটনৈতিক হিসেবে বেশি পরিচিত ছিলেন। পরবর্তীকালে সতীশচন্দ্র সিকদারের দুই পুত্র সুরেন্দ্রনাথ সিকদার এবং নীরদবরণ সিকদারের মাধ্যমে জমিদারি ভাগাভাগি হয়ে যায় এবং সুরেন্দ্রনাথ বড় সন্তান হিসেবে জমিদারির সিংহভাগ মালিকানা লাভ করে। সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পরে তার স্ত্রী রাধারানী সিকদার জমিদারি পরিচালনা করা শুরু করেন। রাধারানী সিকদারের মৃত্যুর পর তার পুত্রদের কলকাতায় অভিবাসন এবং অর্থনৈতিক ভাঙ্গনের কারণে এক সময় এই জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেয়। এই জমিদারদের অন্যায়ের বিরুদ্ধেই 1818 সালে ফরিদপুরে ফরাইজি আন্দোলনের সূচনা হয়েছিল, যার নেতৃত্ব দান করেছিলেন হাজি শরিয়াতুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র দুদুমিয়া। ফরিদপুরের পদ্মার চর। কুমত্তা পদ্মা সবসময় শুধু সর্বনাশই নয়, তার রয়েছে শান্ত, স্নিগ্ধ, মায়াবী অনেক রূপ। রূপসী পদ্মার মনমোহনী চরগুলোর হৈমন্তী হিমেলের পরশনীতে ফরিদপুর দর্শনার্থীর ভিড় জমায় পুরো দিনটি। সেখানে আনন্দ উল্লাস উপভোগ করেন জনমানসহীন পদ্মার এই দ্বীপের কাশবনে। ঘণ্টাব্যাপী বিচরণ শেষে পরন্তবেলায় আবারও পদ্মার বুকে বাসেন শরীররা। নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গম পদ্মাচরে দুপুরের খাবার শেষে বিকেলে বসে শরীরদের গান, ছড়া, কবিতা ও কৌতুকের আসর। পদ্মার পাড়ে খোলা আকাশের নিচে সন্ধ্যা পর্যন্ত নির্মল আনন্দ কোলাহল শেষে শরীরদের নৌবহর যাত্রা করে গন্তব্যের দিকে। পদ্মার চরে সূর্যাস্ত দেখে এবং গোদুলির স্নান আলোয় কর্মব্যস্ত জীবনের প্রত্যাহিকতার গ্লানি মুছে ফেলে একটি অন্যরকম দিনের শেষে রাতে শরীর ও তাদের স্বজনরা নিজ নিজ ঘরে ফেরেন আগামীর অনন্ত সুন্দর দিনগুলোর প্রত্যাশায়। রাজেন্দ্র কলেজ। 19 শতাব্দীর প্রথম দিকে ফরিদপুরে একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয়, কেননা এ সময় ফরিদপুর জেলার 35টি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ফরিদপুর জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে ফরিদপুর শহরে একটি কলেজ প্রতিষ্ঠার দাবি উপস্থাপিত হয়। কিন্তু স্থানীয় প্রশাসন বিষয়টির গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হন। অতঃপর ফরিদপুরে কলেজ প্রতিষ্ঠার নেতৃত্ব গ্রহণ করেন জেলার বিখ্যাত আইনজীবী এবং প্রখ্যাত কংগ্রেস নেতা অম্বিকাচরণ মজুমদার। 15 নভেম্বর 1915 সালে তিনি ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা করে ফরিদপুর শহরে একটা দ্বিতীয় গ্রেডের কলেজ স্থাপনের রূপরেখা প্রণয়নের জন্য কমিটি গঠন করেন। উক্ত কমিটি কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য 80,000 টাকার প্রাথমিক তহবিল গঠনের সুপারিশ করে। শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নিকট হতে মাত্র 40,000 টাকা সংগৃহীত হয়। বাকি টাকার জন্য অম্বিকাচরণ ভাবতে থাকেন। তিনি ফরিদপুর জেলার বাইশ্বরশির জমিদার রমেশ নারায়ণ রায়চৌধুরীর নিকট আর্থিক সহায়তা বিষয়টি উপস্থাপন করেন। রমেশ নারায়ণ রায়চৌধুরী কলেজের নাম তার স্বর্গীয় পিতা রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর নামে করার শর্তে 50,000 টাকা দেওয়ার প্রস্তাব করেন।
কলেজ কমিটি উক্ত প্রস্তাবে স্বীকৃত হয়ে কলেজের নামকরণ করেন রাজেন্দ্র কলেজ। অম্বিকাচরণ মজুমদারের প্রাণান্ত প্রচেষ্টায় ১৯১৮ সালের ১৩ই মে ভারত সরকারের নিকট হতে রাজেন্দ্র কলেজ অধিভুক্তির চূড়ান্ত অনুমোদন লাভ করে। পল্লীকবি জসীমউদ্দিনের বাসভবন। কবি জসীমউদ্দিনের বাড়ি ফরিদপুরের অম্বিকাপুর। নিস্তব্ধ গ্রাম, স্রোতহীন কুমার নদ, খোলা বাতাস, প্রকৃতির দৃশ্য মন কেড়ে নেয়। কুমার নদের পশ্চিমেই কবির বাড়ি। প্রবেশ করতেই পল্লীগ্রামের প্রকৃতি যেন আমার অনুভূতি স্পর্শ করে স্বাগত জানাচ্ছে। চারদিকের গাছপালা, বাগান, কবির সমাধিক্ষেত্র, পাখির কিচিরমিচির শব্দ। কবির বাড়ি আঙ্গিনায় চারটি দোতলা টিনের ঘর, তাতে লেখা কোনটি কার ঘর। দক্ষিণে কবির ঘরে প্রবেশের অনুমতি না থাকায় চারপাশটা ঘুরেই দেখতে হলো। বারান্দায় ছোট ছোট পাটের শিকা, ভিতরে নকশা করা মাটির রঙিন কলস রাখা। কিছুক্ষণ কবির ঘরের আশেপাশে ঘুরলাম, অনুভূতিতে অনুভব করছিলাম অতি সাধারণ ঘরেই জন্ম নিয়েছিলেন এই কবি। ছোট্ট টিনের ঘরেই জসীমউদ্দিনের জন্ম। কবির স্মৃতিগড়ে বিভিন্ন মুহূর্তের ছবি তুলে চার দেয়ালে সাজিয়ে রাখা হয়েছে। কবির জীবনের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র, তার কাঠের আলমারি থেকে শুরু করে আছে একটা সুন্দর পালকিও। আটরশি বিশ্ব জাকের মঞ্জিল। ফরিদপুর শহরের নিকটস্থ আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠাতা শাহসফি হাসমতুল্লাহ আটরশির পীর। তিনি এনায়েতপুরের পীর শাহসফি মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরের মুরিদ এবং খলিফা। হাসমতুল্লাহ জামালপুর জেলার শেরপুর থানার পাকুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ আলিমুদ্দিন। হাসমতুল্লার বয়স যখন ৫ থেকে ৬ বছর, তখন তিনি নোয়াখালীর মাওলানা শরাফত আলীর নিকট আরবি ফার্সি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এতটুকুই তার পড়াশোনার ইতিহাস পাওয়া যায়। ১০ বছর বয়সের সময় তার পিতা তাকে এনায়েতপুরের পীর ইউনুস আলীর খেদমতে অর্পণ করেন। ৩০ বছর যাবৎ তিনি এনায়েতপুরী সাহেবের কাছে থাকেন। অতএব এনায়েতপুরীর নির্দেশে ফরিদপুরে এসে তিনি জাকের ক্যাম্প নামে একটি ক্যাম্প স্থাপন করেন। পরবর্তীকালে এটারই নাম দেওয়া হয় বিশ্ব জাকের মঞ্জিল। হাসমতুল্লাহর লিখিত একখানা বইয়ের সন্ধানও পাওয়া যায়। এর নাম হল বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা পদ্ধতি। এছাড়া বিশ্ব জাকের মঞ্জিল কর্তৃক শাহসফি হজরত ফরিদপুরী সাহেবের নসিহত নামে তার বয়ান ও নসিহত সমূহের সংকলন বের করা হয়েছে, যা ২২ খণ্ডে। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এখানে ওরুস মাহবিল সম্পন্ন হয়, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। নদী গবেষণা ইনস্টিটিউট। ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের একটি জাতীয় প্রতিষ্ঠান, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ জাতীয় সংস্থা হিসেবে কাজ করছে। মহাপরিচালক এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং পরিচালনা বোর্ড কর্তৃক অনুমোদিত নীতিমালার বাস্তবায়নে দায়বদ্ধ। নগই তিনটি পরিদপ্তরের সমন্বয়ে গঠিত, যথা হাইড্রোলিক রিসার্চ, জিওটেকনিক্যাল রিসার্চ এবং অর্থ ও প্রশাসন পরিদপ্তর। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় টেকসই পানি সম্পদ উন্নয়ন কল্পে পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করতেই নগই প্রতিষ্ঠিত হয়েছে। নগই ৯ জন সদস্যের সমন্বয়ে একটি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এই পরিচালনা বোর্ডের সভাপতি। উক্ত বোর্ড নগইয়ের সকল কার্যক্রম পূর্ণ নিরীক্ষণ ও মূল্যায়ন করে থাকে এবং গুরুত্বপূর্ণ প্রস্তাবনাসমূহের অনুমোদন দিয়ে থাকে, যাতে করে নগইয়ের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়। গেরুদা ফলক ফরিদপুর। ফরিদপুর সদর থানার গেরুদা নামক গ্রামে একটি আরবি ভাষায় লেখা পাথরের ফলক পাওয়া যায়, যা হিজরি ১৬০৪ খ্রিস্টাব্দে লেখা। ফলকটি বর্তমানে নতুন নির্মিত মসজিদের পশ্চিম দেয়ালে লাগানো আছে। কথিত আছে মসজিদটি শাহ আলী বাগদাদী নির্মিত মসজিদের ভগ্নাবশেষের উপর নির্মিত। এখনও পুরনো মসজিদটির অখণ্ড পাথরের তৈরি কলামসহ অনেক নিদর্শন অক্ষত রয়েছে। মসজিদটিতে অতি মূল্যবান কিছু নিদর্শন আছে, যা বাংলাদেশ তথা পুরো মুসলিম জাহানের জন্য একটি অমূল্য সম্পদ। এখানে আছে শাহ আলী বাগদাদী ব্যবহৃত একটি কাঠের থালা, একটি তারবান ও একটি জায়নামাজ, মাছের কাটা দিয়ে তৈরি তসবি, একটি কুর্তা জামা যা শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করতেন বলে বিশ্বাস করা হয়, একটি জুব্বা যা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু এর গোফ মোবারক, হযরত হাসান রহমাতুল্লাহ ও হযরত হোসেন রহমাতুল্লাহ আলাইহির সুল মোবারক,
এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারি মোবারক। সাতোইর মসজিদ। আজ থেকে প্রায় 700 বছর পূর্বে আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন একজন স্বাধীন বাংলার সুলতান। তখন এই সাতোইর গ্রামে বহু আউলিয়ার বসবাস ছিলেন। তাদের মধ্যে হযরত শাহ সুফি শায়খ শাহ সতুরি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। ঐতিহাসিক এই মসজিদটি সেই সময় নির্মিত হয়। সাতোইর শাহি মসজিদের পাশ ঘেঁষেই গেছে ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা শের শাহ সড়ক। কেউ কেউ মনে করেন সাতোইর শাহ মসজিদ শের শাহের আমলের কীর্তি। ধারণা করা হয় যে আলাউদ্দিন হোসেন শাহ তার জনৈক পীরের সম্মানে এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তী সময়ে মসজিদটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে জঙ্গলে ঢাকা পড়ে যায়। বিংশ শতাব্দীর শুরুর দিকে আবিষ্কৃত হওয়ার পর মসজিদটির ব্যাপক সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। বর্গাকার এই মসজিদটির বাইরের দিক থেকে প্রতি পাশে 17.8 মিটার এবং ভেতরের দিকে 13.8 মিটার। পূর্বে ভূমি থেকে মসজিদটির মেঝে প্রায় 0.76 মিটার উঁচু ছিল। বর্তমানে এটি 0.6 মিটার উঁচু। মোট 9টি কন্দ আকৃতির গম্বুজ রয়েছে এখানে। মসজিদটির ভেতরে পাথরের তৈরি 4টি স্তম্ভ, দেয়ালে এবং দেয়ালের গায়ে সংলগ্ন মোট 12টি পিলার রয়েছে। গম্বুজ নির্মাণে পেন্ডেন্টিভ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পশ্চিমে 3টি মেহরাব আছে যার কেন্দ্রটি তুলনামূলকভাবে বড়। পাত্রাইল মসজিদ। প্রাচীন ঐতিহ্যবাহী আউলিয়া খান জামে মসজিদ, যা 1393 হতে 1410 খ্রিস্টাব্দের মধ্যে গিয়াসুদ্দিন আজম শাহ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। এই ঐতিহাসিক মসজিদের দক্ষিণ পাশে চিরনিদ্রায় শায়িত আছেন মহান আউলিয়া মজলিস আউলিয়া খান। মসজিদের আঙিনায় আছে মস্তান দরবেশ নাজিমুদ্দিন দেওয়ানের মাজার। আউলিয়া খানের মাজারের দক্ষিণ পাশে আছে ফকির সলিমুদ্দিন দেওয়ানের মাজার। জনশ্রুতি আছে যে অত্র এলাকায় প্রজাদের পানীয় জলের সমস্যা নিরসন কল্পে ও ইবাদতের জন্য মসজিদের পাশেই 32.15 একর জমির উপর একটি দিঘি খনন করেন। বর্তমানে এটি ভাঙ্গা উপজেলাধীন পাত্রাইল দিঘির পার আউলিয়া মসজিদ নামে সুপরিচিত। মসজিদটির বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন আছে। মসজিদটির আয়তাকার বহু গম্বুজ বিশিষ্ট। এর নকশা এবং স্থাপত্য শৈলী রাজশাহীর বাগা মসজিদের মতো। পঞ্চভূম খিলান বিশিষ্ট মূল প্রবেশদ্বারটি পূর্ব দিকে অবস্থিত। দক্ষিণ ও উত্তর দিকে আরও 2টি দরজা রয়েছে। মথুরাপুর দেউল। মথুরাপুর দেউলটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী বাজার থেকে মধুখালী রাজবাড়ি ফিডার সড়কের ঠিক 1.5 কিলোমিটার উত্তরে দেউলটির অবস্থান। দেউলটির পশ্চিমে রয়েছে চন্দনা নদী। দেউলটির কারুকাজ খচিত প্রায় 90 ফুট উচ্চতা বিশিষ্ট। এই দেউলটির গায়ে টেরাকোটার দৃষ্টিনন্দন ও শৈল্পিক কাজ। দেউলটির শরীর জুড়ে রয়েছে শিলাখণ্ডের সাপচিত্র। রয়েছে মাটির ফলকের তৈরি অসংখ্য ছোট ছোট মূর্তি যা দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়। দেউলটির গায়ে সেটে দেওয়া আছে ছোট ছোট মূর্তির মধ্যে রয়েছে বিবস্ত্র নরনারী, নৃত্যরত নগ্ন নারী, তীর ধনুক হাতে হনুমান, পেঁচা, জাতীয় পাখি, মস্তকবিহীন মানুষের প্রতিকৃতি, দ্রুতগামী ঘোড়া ইত্যাদি। মধুমতি নদী। ফরিদপুর একাধিক জেলা দিয়ে প্রবাহিত বাংলাদেশের চমৎকার এই নদীটির পানির রং সবুজ। বাংলাদেশের অন্যতম ছোট জেলা মাগুরা দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। মধুমতি নদীটি বাংলাদেশের অন্যান্য নদীগুলোর মতো, কারণ বর্ষা মৌসুমের শুরুতে এই নদীটি যথেষ্ট প্রসারিত থাকে, যা কিনা বর্ষা মৌসুমের শেষেও আরও বেড়ে যায়। নদীর একপার থেকে অন্যপারে মানুষকে পার করার জন্য একটি খেয়াঘাট আছে। এই নদীতে ট্রলারের মতো ভারী নৌযান চলাচল না করায় নদীটির পানি তেল দিয়ে দূষিত হয় না। অন্যান্য নদীর তীরের চেয়ে এই নদীর তীরে অবস্থিত রাস্তাটি বেশ উঁচু। এছাড়া এখানে অবস্থিত একটি বটগাছ আছে যেটির ছায়াতলে ক্লান্ত পথিক রিক্সা চালক বিশ্রাম নিয়ে থাকেন। কীর্তিমান ব্যক্তির কথা উল্লেখ করলে একজন নয়, দুইজন নয়, শতাধিক কীর্তিমান ব্যক্তির জন্ম এই জেলায়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম তুলে ধরছি। আল্লামা শামসুল হক ফরিদপুরি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক মন্ত্রী। অ্যাডভোকেট শামসুল বারী, ভাষা সৈনিক। অম্বিকাচরণ মজুমদার, সাবেক সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির স্থপতি। শেখ হাসিনা, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী, তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় যার জন্ম। হাজী শরিয়াতুল্লাহ, ফরাইজি আন্দোলনের নেতা। মুন্সি আব্দুল রউফ, বীর শ্রেষ্ঠ।
শাইখুল হাদিস মুফতি আব্দুল গফফার দেওবন্দ, বিখ্যাত ইসলামিক স্কলার নবাব আব্দুল লতিফ সমাজ সংস্কারক, আলোয়াল মধ্যযুগের কবি জসীমউদ্দিন পল্লী কবি, কাজী মোতাহার হোসেন বিখ্যাত লেখক বিজ্ঞানী দাবারু সাবেক জাতীয় অধ্যাপক, মনমোহন বাদুরী স্বাধীনতা সংগ্রামী ও আজাদ হিন্দু ফৌজ সংগঠক, বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম, শরৎচন্দ্র রায় চৌধুরী স্বাধীনতা সংগ্রামী ও ফরিদপুর জেলা কংগ্রেসের সভাপতি, সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাসিক এবং কবি, নরেন্দ্রনাথ মিত্র উপন্যাসিক, হুমায়ুন কবির শিক্ষাবিদ, মৃণাল সেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং লেখক, তারেক মাসুদ চলচ্চিত্রকার, মোহিনী চৌধুরী গীতিকার ও চিত্র পরিচালক, বিবেকানন্দ মুখোপাধ্যায় সাংবাদিক পদ্মভূষণ প্রাপ্ত, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন মাননীয় এলজিআরডি মন্ত্রী, সৈয়দ সাজেদা চৌধুরী সংসদ সদস্য সংসদ উপনেতা সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, মুসা বিন শমসের বাংলাদেশের শীর্ষ ধনী, মাকসুদুল আলম পাটের জীবন রহস্য উন্মোচনকারী প্রথম বাংলাদেশি বিজ্ঞানী, ফজলুর রহমান খান সিয়ার্স টাওয়ারের ডিজাইনার। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে ফরিদপুর জেলার পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন দিতে। যদি কোনো তথ্য বাদ পড়ে থাকে তা অবশ্যই কমেন্টস করুন এবং সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।